মেঘনায় বজ্রপাতে জেলে মনসুর নিখোঁজ, আহত বড় ভাই আলী আহমদ। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। চাঁদপুর সদর উপজেলার আখনের হাট এলাকায় মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে আসার সময় বজ্রপাতে মনসুর আহমেদ নামের এক জেলে পানিতে নিমজ্জিত হয়ে নিখোঁজ রয়েছেন। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন মনসুর আহমেদের আপন বড় ভাই আলী আহমদ হাওলাদার। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকালে মাছ ধরার ট্রলারটি ঘটনাস্থল আখনের হাট এলাকা থেকে হরিণা মাছ ঘাটে আসার সময় বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলে মনসুর ও আহত আলী আহমদ হাওলাদার সদর উপজেলার হানারছড় ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের হাওলাদার বাড়ির ফজল হাওলাদারের ছেলে। জেলে নৌকার মালিক একই এলাকার জহিরুল ইসলাম রাড়ি, তিনিও ট্রলারে ছিলেন। হরিণা ফেরিঘাট মৎস্য আড়ত ব্যবসায়ী আবুল কাশেম কালু হাওলাদার জানান, বেলা 11:30টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে মেঘনা নদীর আখনের হাট এলাকা থেকে জহিরুল ইসলাম সহ 8 জেলে হরিণা ঘাটের দিকে রওনা হয়। ট্রলার চলতি অবস্থায় হঠাৎ বজ্রপাতে মনসুর আহমেদ আহত হয়ে পানিতে পড়ে যায় এবং পাশে থাকা তার বড় ভাই আলী আহমদ গুরুতর আহত হয়। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়। তার চিকিৎসা চলছে, তবে তিনি কানে শোনেন না। ডান পা বজ্রপাতে জলসে গেছে। হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ি জানান, ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অপর জেলেকে উদ্ধারের জন্য 3:30টার দিকে চাঁদপুর নো ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরি এসেছে। এখনও পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর নদী স্টেশনের লিডার প্রণব বড়ুয়া জানান, তাদের ডুবুরিরা নিখোঁজ জেলের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।